জি জনাব, তুফি অ্যাপ থেকে আমি গুলাব প্যাটেল। আপনি প্রথমে তুফি অ্যাপে লগ ইন করার সময় আপনাকে কি করতে হবে তা এখানে আমি আপনাকে দেখাবো। এই ভিডিওতে আমি আপনাকে অ্যাপের বেসিক ফাংশনগুলি দেখাচ্ছে। সবার আগে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন। প্রথম প্রশ্নটির কে এই অ্যাপটি ব্যবহার করতে পারে, উত্তরটি হ ল কোচিং সেন্টার বা স্কুলের মালিকরা তাদের কোচিং বা বিদ্যালয়টি দক্ষতার সাথে এবং সহজেই পরিচালনা করার জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। দ্বিতীয় প্রশ্নটির কোচিং বা স্কুল মালিকদের জন্য অ্যাপটি কি করে, ঠিক আছে, উত্তরটি হল তুফি অ্যাপ্লিকেশন আপনাকে আপনার শিক্ষার্থীর ডাটা যেমন উপস্থিতি, ফি, পরীক্ষা এবং শিক্ষকতা ডাটা যেমন উপস্থিতি, বেতন এবং আপনার প্রতিষ্ঠানের ব্যয়ের মতো পরিচালনা করতে সহায়তা করতে পারে। কেন এখন প্রশ্ন উঠছে যে আমরা এই অ্যাপ থেকে আমাদের ছাত্রকে শেখাতে পারি? না, আপনি পারবেন না। এই অ্যাপ্লিকেশনটি কেবল পরিচালনার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আপনি কেবল আপনার ডাটা পরিচালনা করতে পারেন, আপনি এই অ্যাপের সাহায্যে কাউকে শেখাতে পারবেন না। তুফি অ্যাপ সম্পর্কে ছোট্ট সংক্ষিপ্ত পরিচিতি। আপনি একক ক্লিকে আপনার সমস্ত শিক্ষার্থীকে SMS পাঠাতে পারেন। আপনি তাদের বকেয়া ফির অনুসারক SMS পাঠাতে পারেন। আপনি তাদের একটি ফি রসিদ SMS পাঠাতে পারেন। আপনি একটি সুন্দর ডিজাইন করা ছাত্র প্রতিবেদন পাঠাতে পারেন। আপনার ছাত্র অ্যাপ্লিকেশন করতে, লগ ইন করতে এবং তাদের নিজস্ব ডাটা পরীক্ষা করতে পারে। মোট উপস্থিতির মতো আজকের উপস্থিতির স্থিতি, প্রদেয় ফি, প্রদত্ত ফি, প্রদত্ত পরীক্ষার ডাটা। এবার অ্যাপে আসুন। অ্যাপের শুরুতে আপনি স্ক্রিনে উপলব্ধ অনেকগুলি বোতাম দেখতে পাবেন। আইকন সেটিং দিয়ে শুরু করা যাক। এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা সহ আপনার লোগোটি দেখতে পাবেন। যদি তা না হয় তবে কিভাবে আপনার প্রোফাইল সেট আপ করতে হয় তা আমি আপনাকে দেখাবো। দ্বিতীয় কার্ডটি আপনার সাবস্ক্রিপশন কার্ড। এখানে অ্যাপটি আপনার পরিকল্পনার বিবরণ প্রদর্শন করবে। আমার কাছে 40 জন শিক্ষার্থীর সর্বোচ্চ সীমা রয়েছে এবং আমি এই অ্যাপ্লিকেশনটি 22 জানুয়ারি 2022 অবধি ব্যবহার করতে পারি। সাবস্ক্রিপশন কার্ডে ক্লিক করে আমি আরও শিক্ষার্থীর সীমাতে সাবস্ক্রাইবও করতে পারি। এখানে আপনি আপনার ইনস্টিটিউটের জন্য উপযুক্ত যে কোনো পরিকল্পনা ক্রো করতে পারেন। সর্বশেষে আপনি পেমেন্ট সাহায্যের জন্য আমার নম্বরটি খুঁজে পাবেন। যদি আপনি পেমেন্টে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হন তবে আপনি এই বোতামটি ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন আবার সেটিংয়ে যান। এখানে আপনি সাধারণ সেটিংস পাবেন। সাধারণ সেটিংসে প্রথম বিকল্পটি হল প্রোফাইলটি সম্পাদনা করা। সম্পাদনা প্রোফাইল ক্লিক করে আপনি আপনার ইনস্টিটিউট লোগো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ সেট করতে পারেন। অ্যাডমিন নাম, ইনস্টিটিউট নাম, ইনস্টিটিউট ঠিকানা, পিনকোড এবং ফোন নম্বর সমস্ত ক্ষেত্র অবশ্যই পূরণ করতে হবে, কারণ কিছু নতুন ক্রিয়াকলাপ আসছে যা এই ডেটার উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ পিনকোড আমরা অবস্থান ভিত্তিক লগ ইন যুক্ত করতে যাচ্ছি, তাই যদি কোনো অজানা শিক্ষার্থী অ্যাপে লগ ইন করে তবে সে যোগদানের রেফারেন্স হিসাবে আপনার ইনস্টিটিউটটি দেখতে পাবে। এই ডাটা পূরণ করার পরে স্ক্রিনের শীর্ষে সেভ বোতামে ক্লিক করুন। পরবর্তী বিকল্পটি হল ডিফল্ট SMS সম্পাদনা করা। এই স্ক্রিনে আপনি বিভিন্ন ধরনের ডিফল্ট বার্তাগুলি দেখতে পাবেন। যেকোনোতে ক্লিক করুন এবং নিচ থেকে আপনি একটি নতুন স্ক্রিন পাবেন। ইতিমধ্যে লিখিত ডিফল্ট SMS রয়েছে। আপনি সেই বার্তাটিকে আপনার প্রয়োজন হিসাবে পরিবর্তন করতে পারেন। শিক্ষার্থীর আন্ডারস্কোর নামের মতো কিছু মূল শব্দ দেওয়া আছে যা আপনি আপনার SMS-এ ব্যবহার করতে পারেন। আপনি যখন আপনার শিক্ষার্থীর বার্তা প্রেরণ করবেন তখন অ্যাপ্লিকেশনটি এই বার্তাটিকে রেফারেন্স হিসাবে ব্যবহার করবে এবং রিয়েল ডেটার সাহায্যে একই ধরনের বার্তা তৈরি করবে এবং এটি আপনার ছাত্রকে প্রেরণ করুন। সেভ টেমপ্লেট এবং সম্পূর্ণ ক্লিক করুন। এখন আবার সেটিংয়ে। এখানে আপনি ভাষা বিকল্প পাবেন। আপনি যখন ভাষা পরিবর্তন করতে ক্লিক করবেন তখন নতুন ডায়ালগ একাধিক ভাষার নাম সহ স্ক্রিনে উপস্থিত হবে। যে কোনো ভাষা নির্বাচন করুন এবং অ্যাপ্লিকেশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে এবং তারপরে আপনি যখন অ্যাপ শুরু করবেন তখন অ্যাপটি আপনার নির্বাচিত ভাষায় অনুবাদ করবে, ট্রান্সলেটেড। এবার আসুন আবার সেট করা এবং পরবর্তী বিকল্পটি ইনস্টিটিউট প্রোফাইল সেট করা হয়। বর্তমানে এই কাজটি কাজের জন্য মুলতুবি রয়েছে। আমরা শীঘ্রই এটি সম্পন্ন করব। তারপরে নেক্সট বিকল্পটি নাইট মোড। আপনার প্রয়োজন হিসাবে আপনি নাইট মোডটি টার্ন অন এবং অফ করতে পারেন। পরবর্তী বিকল্পটি কোনো বন্ধুকে বলা। এই বিকল্পের সাহায্যে আপনি এই অ্যাপ্লিকেশনটি আপনার বন্ধুদের সাথে ভাগ করতে পারেন। এখন আসুন, এখানে প্রথম বিকল্পটি হল রেট অ্যাপ। এই বিকল্পের সাহায্যে আপনি আপনার মতামত দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটিকে রেট দিতে পারেন। আপনি যদি এই অ্যাপটি পছন্দ করেন তবে অবশ্যই আমাদের অ্যাপটিকে রেট করুন। এবং এছাড়াও আপনি যদি অ্যাপটি পছন্দ না করেন তবে দ্বিতীয় বিকল্পটি একটি ছবিতে আসে যা পরামর্শ দেয়। আপনি যদি মনে করেন কিছু বিকল্পের প্রয়োজন আছে তবে অবশ্যই পরামর্শকে ক্লিক করে আপনার পরামর্শ দিন। তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে হবে। আপনি এখানে তুফি অ্যাপ ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারেন। সমস্ত ব্যবহারকারী কোচিং করছেন বা স্কুল মালিক, যাতে আপনি শিক্ষার সম্প্রদায় যোগদান করতে পারেন। পরবর্তী বিকল্পটি বিকাশকারীর সাথে যোগাযোগ করা। আপনি এই বোতামটি দিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এরপরে বৈধ তথ্য। এখানে আমি অ্যাপ সম্পর্কিত কিছু প্রাথমিক তথ্য দেখিয়েছি।
তারপরে অ্যাপ্লিকেশন সংস্করণটি আপনার বর্তমান অ্যাপ্লিকেশন সংস্করণটি দেখায়, তাই এটি পার্টিকুলার অ্যাপ সংস্করণে বাগগুলি খুঁজে পেতে আমাদের সহায়তা করবে। এবং সর্বশেষ লগ আউট হয়, লগ আউট ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন থেকে লগ আউট হবেন। ঠিক আছে, তারপরে এখানে আমি টুফি অ্যাপ সম্পর্কে কিছু প্রাথমিক জ্ঞান দিয়েছি। পরবর্তী আসন্ন ভিডিওগুলিতে আমি আপনাকে দেখাবো কিভাবে ইনস্টিটিউট অপারেশনগুলি সম্পাদন করতে হয়। ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদের সাথে যোগ দিন। বিদায়, শুভ রাত্রি, শুভ সকাল, আপনি যে কোনো সময় এটি দেখছেন। অবশ্যই আমরা দৃঢ় স্ট্রং ব্যবসায়িক সম্পর্ক তৈরি করবো।